আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যখনই আপনার ইউটিউব স্টুডিও বেটা ইউজ করি তখন দেখা যায় আমাদের অনেক অনেক নতুন ফিচার আমরা কিছু বুঝতে পারি না। তাহলে ফ্রেন্ডস আসুন এই ভিডিওতে শেয়ার করবো যে ইউটিউব বেটা কে আপনি চেঞ্জ করে কীভাবে ইউটিউব ও ক্লাস থ্রিকে মডেলে নিয়ে আসতে পারি। তাহলে ফ্রেন্ডস আসুন কথা না বলে চলি যে মূল কাজের মধ্যে দেখে নিই কাজটি কীভাবে করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হাউ টু আর্ন অ্যান্ড্রয়েড পিসি, আমি শামি মিছি আপনাদের সাথে। চলুন কথা না বলে চলি যে স্ক্রিন এবং দেখে নিই কাজটি কীভাবে করা যায়। ওকে ফ্রেন্ডস, আমরা চলে আসলাম স্ক্যানে। ফ্রেন্ডস এই জন্য আপনি ফ্রেন্ডস আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার স্যার কিন্তু হবে না, আমি আমার গুগল ব্রাউজারটি ইউজ করছি। ফ্রেন্ডস ব্রাউজারের অবশ্যই প্রথমে আপনার থ্রি ডটের ট্যাপ করবেন। আপনি রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন তিনটি ডট নামের যে একটি অপশন আছে, দেন আপনার এই রাইট সাইডের এই অ্যারোতে হ্যাঁ কষ্ট করে আপনি একটু ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে অবশ্যই এটাকে ডেস্কটপ মোড করে নিতে হ্যাঁ হবে। ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ মোড নামে যে অপশন আছে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অর ইউও অ্যাড্রেস, আপনি সার্চ বারে আপনি একটু কষ্ট করে সার্চ বারে আপনি টাইপ করে দেবেন www.youtube.com। ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন আমি www.youtube.com লিখে আপনি সার্চ দিয়ে দিছি। সার্চ দেওয়ার পর ফ্রেন্ডস এইরকম ইন্টারভেসটি ওপেন হচ্ছে। আমার ইউটিউবটি আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আপনার পিসি অথবা ডেস্কটপ মোডে আপনার আকারে হ্যাঁ সেভ হচ্ছে। এখন আপনি আপনার লগোতে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন প্রোফাইল লগো আছে, দেন এখানে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব বেটা নামে যেই একটি অপশন আছে, দেন এখানে ট্যাপ করে দেবেন। ফ্রেন্ডস আমি আবারও রিপিট করছি, আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনার ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পরে হ্যাঁ আপনার ইউটিউব স্টুডিও বেটা নামে যে অপশন এখানে ট্যাপ করে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমারটা অলরেডি আপনার ইউটিউব বেটা স্টুডিওটা আপনার দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস ওপেন হয়ে গেছে। ফ্রেন্ডস এটার মধ্যে এইরকম ইন্টারফেস কিছু বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, যা আপনি এখন কষ্ট করে আপনি সিটিংয়ে যাবেন, লেফট রাইট লেফট সাইডে দেখতে পাচ্ছেন সিটিং নামের যে অপশন আছে সিটিংয়ে ট্যাপ করে দেবেন। হ্যাঁ সিটিংয়ে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস একটু ওয়েট করবেন। ফ্রেন্ডস হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার মিডল সাইডে আপনি দেখতে পাচ্ছেন দুইটি অপশন, একটা আছে আপনার ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক আর একটা আছে ইউটিউব স্টুডিও বেটা। ফ্রেন্ডস আমি আবার রিপিট করছি, ইউটিউব স্টুডিও বেটা অনেক অনেক কঠিন, যা আপনার বড় বড় আপনার ইউটিউবারও ইউজ করতে আমাদের তো করছে না। আপনি আপনি ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক নামে দিয়ে দেবেন, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস রাইট সাইডে দেখতে পারবেন একটি সেভ নামের যে একটি অপশন আছে, দেন এখানে সেভ দিয়ে দেবেন। হ্যাঁ ফ্রেন্ডস আবার রিপিট করছি, সাইডে দেখতে পাচ্ছেন সেভ নামের যে অপশন আছে হ্যাঁ সেভে দিয়ে দেবেন। সেভে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ক্লাসিক মোড অপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আগেরটা কিন্তু ইউটিউব স্টুডিও বেটা ছিল, আর এখন দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টারফেসটা আগের পুরনো মডেল আপনার ক্লাসিক বেটা হ্যাঁ আছে। তাহলে ফ্রেন্ডস এইভাবে অতি সহজে আপনার নিউ ভার্সন থেকে আপনার ক্লাসিক হ্যাঁ স্টুডিও করে নিতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস তাহলে ছিল এই ছিল আজকের এই ছোটো ভিডিওতে। যদি ভিডিও তার আপনাদের উপকার আসে ভিডিওতে অবশ্যই শেয়ার করে আরেক ভাইকে সুযোগ করে দেবেন, এবং এরকম নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।